السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা গতকালকে শুরু করেছিলাম মদ থেকে। আমরা বলছিলাম তানিয়া বা দীর্ঘ করিয়া পরিবার নাম কি? তানিয়া বা দীর্ঘ করিয়া পরিবার নাম মদ। মদ যথাক্রমে এক আলিফ, তিন আলিফ, চার আলিফ টানিয়া পড়িত হয়। মদ যথাক্রমে এক আলিফ, তিন আলিফ, চার আলিফ টানিয়া পড়িত হয়। আর বলছিলাম তানিয়া পড়া মদ ফরজ, তানিয়া পড়া মদ ফরজ, তানিয়া পান করা মদ হারাম, তানিয়া পান করা মদ হারাম। অতএব আমাদের দর্শক শ্রোতা ভাই বোনদেরকে অনুরোধ করবো, আমরা কেউ মদ পান করব না, যেহেতু এটা হারাম। আর তানিয়া পড়া মদটা ফরজ, এই জন্য এটা আমাদেরকে শিখতে হবে। আমরা বলছিলাম একালিপ টানিয়া পরিবার চিহ্ন চারটি, একালিপ টানিয়া পরিবার চিহ্ন চারটি, তিন আলিপ টানিয়া পরিবার চিহ্ন দুইটি, তিন আলিপ টানিয়া পরিবার চিহ্ন দুইটি, চার আলিপ টানিয়া পরিবার চিহ্ন একটি, চার আলিপ টানিয়া পরিবার চিহ্ন একটি। নাম দিয়ে আমরা মত শিখাবো না, এই জন্য আমাদের শিক্ষার্থী দর্শক শ্রোতা ভাই বোনরা বলছেন এটা আমাদের ওনাদের জন্য কঠিন। আমরা পূর্বে এটিএন বাংলায় দীর্ঘ পাঁচ সাত বছর পর্যন্ত নাম দিয়েই মদ শিখিয়েছি, কিন্তু আজকে বিগত বছর পর্যন্ত, পাঁচ সাত বছর পর্যন্ত, দশ বছর পর্যন্ত আমরা চিহ্ন দিয়া মদ শিখাচ্ছি। কি দিয়া? চিহ্ন দিয়ে, চিহ্ন দিয়া। কারণ আমাদের মদের নাম জানা আমাদের সাধারণ তেলাবাদকারীদের জন্য জরুরি না, মাদ্রাসায় যারা লেখাপড়া করবে তাদের জন্য মদের নাম জানা জরুরি, কিন্তু সাধারণ মুসলিমরা তেলাওয়াতের জন্য কোথায় এক আলিফ টানতে হবে, কোথায় তিন আলিফ টানতে হবে, কোথায় চার আলিফ টানতে হবে, এটার যদি চিহ্ন থাকে, চিহ্ন বুঝতে পারে, তাহলে চিহ্ন দিয়েই তিন আলিফ চার আলিফ টানতে পারবেন, এক আলিফ তিন আলিফ চার আলিফ টানতে পারবেন। বস টানাটাই আদায় হয়ে গেল, যথেষ্ট। আর মদের এই দীর্ঘ পরিমাণগুলি হলো বিশেষ করে এক আলিফ কিন্তু ফরজ। এক আলিফ কি? ফরজ, ফরজ। এক আলিফ আদায় না করলে নামাজ ফাসেদ হয়ে যাবে, জাহানে জলি হবে, কোথায় কোথায় কুফরি কালাম হবে। সেই জন্য একালিপ টানাটা ফরজ, যেখানে একালিপ টানা আছে সেখানে টানতে হবে। আর যেখানে চার আলিপ আছে, তিন আলিপ আছে, সেখানে যদি আপনি একালিপ টানেন ফরজ আদায় হয়ে যাবে। দুই আলিপটা হলো সৌন্দর্যতা, সৌন্দর্যতা অর্থাৎ কেরাতের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য তিন আলিপ চার আলিপ টানার নিয়ম কারী সাহেবরা করেছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াতাওয়ান্না বিল কোরআনে ফালাইসা মিন্না, যে ব্যক্তি আল্লাহর কালামকে সুর করে পড়ে না সে আমার উম্মত নয়। তাই সুরের জন্য বলছিলাম দুইটা জিনিস প্রয়োজন, গুন্না আর মদের দীর্ঘ পরিমাণ, গুন্না আর মদের দীর্ঘ পরিমাণ, দীর্ঘ পরিমাণ। তাই আমরা এখন প্রথম শিক্ষা করব, এটা বলছিলাম তিন আলিপের চিহ্ন, চিকন চিহ্নটা কিসের চিহ্ন? তিন আলিপের চিহ্ন। আর মোটা তলোয়ার মতো চিহ্নটা বলছিলাম চার আলিপের চিহ্ন, মনে রাখবেন আপনারা। আমরা এখন চলে যাব এক আলিপ টানিয়া পরিবার চিহ্ন, বলেন আমার সাথে এক আলিপ টানিয়া পরিবার চিহ্ন চারটি, এক আলিপ টানিয়া পরিবার চিহ্ন চারটি। মদের হরব এক আলিপ টানিয়া পড়িতে হয়, মদের হরব এক আলিপ টানিয়া পড়িতে হয়। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ একালিপ টানিয়া পড়িতে হয়, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ একালিপ টানিয়া পড়িতে হয়। খাড়া জবর এটা আলিফের পরিবর্তে ব্যবহৃত হবে, কিসের পরিবর্তে? আলিফের পরিবর্তে। আর খাড়া জের ব্যবহৃত হবে জেরের বাম পাশে যজমালা ইয়ার পরিবর্তে, আর উল্টা পেশটা ব্যবহৃত হবে পেশের বাম পাশে যজমালা ওয়ার পরিবর্তে।
বলেন খাড়া জবর খারাজের উল্টা পেশ একালিপটা নিয়া পড়িতে হয় খাড়া জবর খারাজের উল্টা পেশ একালিপটা নিয়া পড়িতে হয় এখানে এই জবরটা একটু কোনা কোনি ফাটাইলা এইজন্য এটার নাম রেখেছি আমরা খাড়া জবর আর এটার নাম রেখেছি কি জবর জবর কথা বুঝতে পারছেন খেয়াল করেন খাড়া জবর আর জবরের মধ্যে পার্থক্য কি জবর হচ্ছে একটু ফাটালি কোনা কোনি আর খাড়াটা আলিপটা একটা আলিফের মতো সোজা খাড়া আলিফের মতো সোজা খাড়া আর খাড়া যেন আলিফের মতো খাড়া নিচে এটা কি হবে হরফের নিচে হবে উটা হবে হরফের উপরে খাড়া জবর হবে হরফের উপরে আর উল্টা পেশ পেশ আমরা দেখেন এই পেশ লিখছি এটা এরকম এইভাবে ডান দিকের উপরের মাথা গোল হলে এটা পেশ এটা কি পেশ আর উল্টা পেশ হলো নিচের থেকে গোল মাথাটা নিচে আর এদিকে উপর দিকে উঠাই দেওয়া উল্টা পেশ উল্টা পেশ এটা কি উল্টা পেশ বন খাড়া জবর খাড়াজের উল্টা পেশ একালিপটা নিয়া পড়িতে হয় খাড়া জবর খাড়াজের উল্টা পেশ একালিপটা নিয়া পড়িতে হয় মদের হরফ একালিপটা নিয়া পড়িতে হয় খাড়া জবর খাড়াজের উল্টা পেশ একালিপটা নিয়া পড়িতে হয় বলেন মদের হরফ একালিপটা নিয়া পড়িতে হয় খাড়া জবর খাড়াজের উল্টা পেশ একালিপটা নিয়া পড়িতে হয় রুসমে খত ওয়াকফের হালতে একালিপটা নিয়া পড়িতে আপনাদের মনে আছে পড়াছিলাম দুই জবরের সাথে আলিপ পড়া যায় না দুই জবরের সাথে ইয়া পড়া যায় না দুই জবরের সাথে ইয়া পড়া যায় না আলিফ রসমে খত আলিফ রসমে খত ইয়া রসমে খত ইয়া রসমে খত এ আলিফ ইয়া রসমে খত ওয়াকফের হালতে একালিপটা পড়িতে আমরা এটা পূর্বে আপনাদেরকে শিখেছিলাম বলেন রসমে খত ওয়াকফের হালতে একালিপটা নিয়া পড়িতে হয় রসমে খত ওয়াকফের হালতে একালিপটা নিয়া পড়িতে হয় লিনের হরফ ওয়াকফের হালতে একালিপটা নিয়া পড়িতে হয় লিনের হরফ ওয়াকফের হালতে একালিপটা নিয়া পড়িতে হয় লিনের হরফ ওয়াকফের হালতে কয়ালিপটা নিয়া পড়িতে হয় লিনের হরফ ওয়াকফের হালতে একালিপটা নিয়া পড়িতে হয় লিনের হরফ দুইটি লিনের হরফ দুইটি জবরের বাম পাশে যজমালা ওয়াও জবরের বাম পাশে যজমালা ওয়াও জবরের বাম পাশে যজমালা ইয়া জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় লিনের হরফ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় কিন্তু যখন ওয়াকফ হবে লিনের হরফের পরে যখন ওয়াকফ হবে তখন কয়লিপ টানতে হবে একালিপ টানিয়া পড়তে হবে তাহলে আমরা হরফ দুই রকমের হরফ পাইলাম মদের জন্য কয় রকমের হরফ দুই রকমের মদ শিখার জন্য দুই রকম হরফের প্রয়োজন মদ শিখার জন্য দুই রকম হরফের প্রয়োজন মদের হরফ ও লিনের হরফ মদের হরফ ও লিনের হরফ একটু পার্থক্য দেখেন মদের হরফ হচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়াও আর লিনের হরফ হচ্ছে জবর বাম পাশে যজমালা ওয়াও দুইখানে কিন্তু যজমালা ওয়াও আছে পার্থক্য পেশ আর জবর পেশ হইলে মদের হরফ আর জবর হইলে লিনের হরফ আর এখানে দেখেন যজমালা ইয়া আছে এখানেও যজমালা মদের হরফ মধ্যে যজমালা ইয়া লিনের হরফের মধ্যে যজমালা ইয়া পার্থক্য কি জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ মদের হরফ আর জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ লিনের হরফ সাধারণত পড়তে হবে তাড়াতাড়ি সাধারণত পড়তে হবে তাড়াতাড়ি আর যখন ওয়াকফের হালত হবে তখন একালিপ টানিয়া পড়তে হবে তখন কয়েলিপ টানিয়া পড়তে হবে একালিপ টানিয়া পড়তে হ্যাঁ বলেন একালিপ টানিয়া পড়িবার চিহ্ন কয়টি একালিপ টানিয়া পড়িবার চিহ্ন দুইটি মদের হরফ একালিপটা নিয়া পড়িতে হয় এই খাড়া জবর খাড়া জের উল্টা পেশ একালিপটা নিয়া পড়িতে হয় এই রসমে খত ওয়াকফের হালতে একালিপটা নিয়া পড়িতে হয় লিনের হরফ ওয়াকফের হালতে একালিপটা নিয়া পড়িতে হয় দেখে দেখি বলেন মদের হরফ ওয়াকফের পড়িতে হয় খাড়া জবর খাড়া জের উল্টা পেশ একালিপটা নিয়া পড়িতে হয় রসমে খত ওয়াকফের হালতে একালিপটা নিয়া পড়িতে হয় লিনের হরফ ওয়াকফের হালতে একালিপ মুখস্থ বলতে হবে একজন একজন করে শুনি তৌফিক বলো দেখি প্রথম একালিপ টানিয়া পরিবার চিহ্ন কয়টি একালিপ টানিয়া পরিবার চিহ্ন চারটি কি কি মদের হরফ একালিপ টানিয়া পড়িতে হয় খাড়া জবর খাড়া জের উল্টা পেশ একালিপ টানিয়া পড়িতে হয় রুসমে খত ওয়াকফের হালতে একালিপ টানিয়া পড়িতে হয়
লিনের হরফ ওয়াকফের হালতে একালিপটানিয়া পড়িতে হয় নজর বলো একালিপটানিয়া পরিবার চিহ্ন কয়টি একালিপটানিয়া পরিবার চিহ্ন চারটি কি কি মদের হরফ একালিপটানিয়া পড়িতে হয় খারাজ বর খারাজের উল্টা পেশ একালিপটানিয়া পড়িতে হয় রুসমে খত ওয়াকফের হালতে একালিপটানিয়া পড়িতে হয় লিনের হরফ ওয়াকফের হালতে একালিপটানিয়া পড়িতে হয় হ্যাঁ বলুন তো ম একালিপটানিয়া পরিবার চিহ্ন কয়টি একালিপটানিয়া পরিবার চিহ্ন চারটি কি মদের হরফ একালিপটানিয়া পড়িতে হয় খারা জবর খারাজের উল্টা পেশ একালিপটানিয়া পড়িতে হয় রুসমে খত অক্ষের হালতে একালিপটানিয়া পড়িতে হয় লিনের হরফ অক্ষের হালতে একালিপটানিয়া পড়িতে হয় মাশাআল্লাহ বেশ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবার আমরা উদাহরণ শিখবো কি শিখবো উদাহরণ আর একটু সংজ্ঞা আছে বলেন জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে যজমালা ওয়াও পেশের বাম পাশে যজমালা ওয়াও জেরের বাম পাশে যজমালা ইয়া হইলে জেরের বাম পাশে যজমালা ইয়া হইলে একালিপটানিয়া পড়িতে হয় একালিপটানিয়া পড়িতে হয় বলেন দেখি সবাই জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ একালিপের বাম পাশে যজমালা ওয়াও জেরের বাম পাশে যজমালা ইয়া হইলে একটা শব্দ লাগাই দিলেন তাহলে একটা সংজ্ঞা হয়ে গেল কি হয়ে গেল একটা সংজ্ঞা হয়ে গেল বলেন বা আলিফ জবর বা একালিপটানিয়া পড়িতে হয় বা আলিফ জবর বা একালিপটানিয়া পড়িতে হয় বা ওয়াও পেশে বু একালিপটানিয়া পড়িতে হয় বা ওয়াও পেশে বু একালিপটানিয়া পড়িতে হয় বা ইয়া জের বি একালিপটানিয়া পড়িতে হয় বা ইয়া জের বি একালিপটানিয়া পড়িতে হয় বা বু বি বা বু বাবু বি বাবু বি আমি হাত আইলে আপনারা বলতে পারবেন জি হ্যাঁ দেখি বা আলিফ জবর বা আলিফ জবর বা একালিপটানিয়া পড়িতে হয় বা ওয়াও পেশে বু একালিপটানিয়া পড়িতে হয় বা ইয়া জের বি একালিপটানিয়া পড়িতে হয় বাবু বি বাবুবি দেখুন আমি একটা প্রশ্ন করি আপনারা উত্তর দিতে পারেন কিনা বা কয়ালিপটানিয়া পড়িতে হয় বা একালিপটানিয়া পড়িতে হয় কেন বা জবরের বাম পাশে না এই উত্তরটা হবে না উত্তর হবে মদের হরফ উত্তর হবে কি মদের হরফ কয়টা তিনটা এই জন্য আমার প্রশ্ন হবে কোনটি আমার প্রশ্ন হবে কোনটি কোনটি তখন আপনারা জবাব দিবেন জবরের বাম পাশে খালি আলিফ এই প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর মাথার মধ্যে মদর হরফটা ঢুকাইতে হইব মদর হরফটা ঢুকা না ঢুকাইলে মদর হরফটা মাথা না ঢুকলে মদ শিখতে পারবে না বলেন বা কয়ালিপটানিয়া পড়িতে হয় বা একালিপটানিয়া পড়িতে হয় কেন মদর হরফ মদর হরফ কোনটি আলিফ জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ শুধু আলিফ মদের হরফ নয় শুধু আলিফ মদের হরফ নয় এটা উর্দু ফার্সিতে হইতে পারে কিন্তু আরবি ভাষায় শুধু আলিফ মদের হরফ নয় বু কয়ালিপটানিয়া পড়িতে হয় বু একালিপটানিয়া পড়িতে হয় কেন মদের হরফ কোনটি পেশের বাম পাশে যজমালা ওয়াও বেশ বি কয়ালিপটানিয়া পড়িতে হয় বি একালিপটানিয়া পড়িতে হয় কেন মদের হরফ মদের হরফ কোনটি জেরের বাম পাশে যজমালা ইয়া জেরের বাম পাশে যজমালা ইয়া বেশ এটাই হলো প্রশ্নের মাধ্যমে মদের হরফটা মাথায় ঢুকানো দর্শক শ্রোতা ভাই বোনরা আমরা আজকে একালিপ্রের উদাহরণগুলি শিখে মদর হরফের উদাহরণগুলি শিখছি আমরা সামনে ইনশাল্লাহ বাকিগুলোর উদাহরণ শিক্ষা করব আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ